তাকবীর দিলেই বলতে এরা জামাত ইসলামের লোক, তাকবীর নাকি বিশিষ্ট দলের, আরে মুরুখের গোষ্ঠী, তাকবীর আমার আল্লাহ। আমাদের জীবনের শুরুতে তাকবীর, শেষে তাকবীর, নামাজের শুরুতে তাকবীর, শেষে তাকবীর, আমাদের জীবন শুরু হয় তাকবীর দিয়ে, শেষ হয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার। শেষ ভালো যার সব ভালো, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এটা হাদিস, এটা কোনো কল্প কাহিনী না। তিনবার এই মাদ্রাসা পিছিয়ে যায়নি, কয়বার দাওয়াত দিছে আমারে, মোট পাঁচবার দাওয়াত দিয়ে পাঁচবারই ফেল করছে। প্রথম দিন, দ্বিতীয় দিন মাহফিল হয়েছে, তৃতীয় দিনের হুজুরের উপরে, বুঝেন তো, ওই ওনারা আল্লাহরও ওনাদেরকে ছেড়ে দেয়নি। মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে এখন, আল্লামা সাইদির প্রতিটি অক্ষর আল্লাহ বাস্তবে পরিণত করেছেন, একটা অক্ষর এদিক সেদিক হয় নাই, বলছে বেশি লাফালাফি করবি না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি। আছে কোথায়, কোথায় আছে? আল্লাহ আমাদেরকে দেশে রেখেছেন, ঠিক না ব্যাঠি? আমরা থাকবো, আছি, থাকবো ইনশা, কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, বড় কোরবানি দেয়া মানুষ আমার প্রিয় ভাই, আটবার স্ট্রোক করেছে, শুধু কোরআনের সাত মঞ্জিল, আর জান্নাতের দরজা কয়টা, আল্লাহ যেন আটটা ওনার নসিব করে দেয়, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, ওনার মতো যত রুগী আছেন আল্লাহ সবাইকে ভালো করে দেন। মদিনাতুল উলুম সাগর দাড়ি মাদ্রাসার আয়োজনে বারোই রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরদাড়ি হাই স্কুল মাঠ। সাগরদাড়ির কথা উঠলেই সতত হেন তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে নিরলে, কোন কবি বাহ সবাই জানে, কিন্তু আদর্শচ্যুত হওয়ার কারণে তাকে নিয়ে কেউ আলোচনা করে না। এত বড় কবি, বাংলা ভাষায় সনেটের একমাত্র আবিষ্কারক হলো এই মাইকেল। মাইকেলের আগে সনেটের কোনো খবরই বাংলাদেশের ইতিহাস ছিল না। যদি দেখেন, যদি মুসলমান হতো আমরা সবাই দোয়া করতে পারতাম, কি কপাল পড়া দেখছেন, আহা, যারা কোরআন বিরোধী তোমরাও তার মতোই কপাল পড়া, তোমাদের জন্য কেউ দোয়া করবে না। আল্লাহ বলছেন জালেমদের জন্য আমি ধ্বংস ছাড়া কিছুই বাড়াই না, যেখানে যায় ধ্বংস, ঠিক না বেঠি? কোরআনের পক্ষে থাকবেন তো, আল্লাহ কবুল করেন। আমার আগে আমার অত্যন্ত স্নেহের আদরের সম্মানের অধ্যাপক আশরাফ আলী ফারুকী কথা বলেছেন, সুন্দর বলে ফারুকী, চিল্লাবা কম, আরো আরো কম চিল্লাবা, যেতে হবে অনেক দূর, লক্ষ লক্ষ মানুষ আছে তো আমাদের আলহামদুলিল্লাহ। আমাকে কথাটা বলেছিলেন আল্লামা দেলওয়ান হুসাইন সাঈদী, বলছে তারেক তুমি একা, তোমার সামনে লক্ষ জনতা, তোমার তীর খুব সংক্ষিপ্ত, খুব সীমিত, এগুলো লক্ষ্য করে মারবা, নিজেকে উপর, নিজের উপর অধিকার রাখবা, অলি ইন্দালে জাসাদিকা আলাইকা হক, রাসূল বলেছেন ইউ হ্যাভ টু রাইট অন ইউর ওন হেলথ, আপনার শরীরের আপনার অধিকার আছে, ঠিক না বাঠি? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আশরাফ অত্যন্ত সুন্দর কথা দীর্ঘ সময় ধরে বলেছেন, আল্লাহ তার সুন্দর কোরআন আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন। আমাদের আজকের সভাপতি আমাদের প্রধান স্যার মোহাম্মদ আবুল কাশেম স্যার, আলহামদুলিল্লাহ, দেখে দাসুরের মাহফিল, সভাপতির নাম কি আবুল, এই নামটা কার ছিল বলেন তো? রাসূলে রাসূল যতদিন জীবিত ছিলেন এই নামটা কেউ রাখত না, নিষেধ ছিল, লা তাকান্নু বিকুনিয়াতি, রাসূল বলছেন ইউ শুডেন্ট হ্যাভ দ্য নেম অফ মাই নেম, টাইটেল অফ মাই টাইটেল, আমার টাইটেল তোমরা কেউ ব্যবহার করবা না। তিনি ছিলেন আবুল কাসেম, এখন আমাদের আজকে সভাপতি স্যার আবুল, এই স্যার সহ যত স্যার এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক জায়গায় দেখি ছাত্রদেরকে, ছাত্ররা এদের টানাটানি করে নামা, এটা কোনোভাবেই ইসলাম গ্রহণযোগ্য নয়। স্যারের যত অপরাধী হোক, একটা ছাত্র স্যারের গায়ে হাত দিলে ওর সব জ্ঞান আল্লাহ নষ্ট করে দিবে। অত্যন্ত নাজুক একটি জায়গা টিচাররা,
একজন প্রাইমারি স্কুলের দাম, স্যারের দাম সবচেয়ে বেশি, কারণ তিনি না পড়ালে আমি হাই স্কুলে যেতে পারতাম না, হাই স্কুলের স্যারের দাম তারপরে বেশি, তিনি না পড়ালে আমি কলেজে যেতে পারতাম না, এরপরে কলেজের স্যারের দাম বেশি, উনি না পড়ালে ইউনিভার্সিটি দেখতাম না, ঠিক তো বাটি? এই জন্য কখনোই কোনো স্যারের কোনো বেজ্জুতি করবো না আমরা, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। স্যার স্যারের যে কোনো দল করুক, কিন্তু আমার স্যার তো, আমার স্কুলের তো তিনি স্যার, ঠিক তো বাটি? এই জন্য শিক্ষাগুরু সবচেয়ে দামি আল্লাহর কাছে, রুহের ওস্তাদ। আমাদের নবীও কি ছিলেন, কি ছিলেন? তিনি পরিচয় দিতেন বুয়াস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তিনি সব বিষয়ের স্যার ছিলেন। আল্লাহ আমাদের যত স্যার এসেছেন সবাইকে কবুল করেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। হাফেজদের ওস্তাদ এসেছেন, আল্লাহ সে সমস্ত আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে কবুল করুন। গত 17 বছর যারা ঠিকমতো খুতবাও দিতে পারে নাই, ঠিকমতো ঘরে ঘুমাতে পারে নাই, ঠিকমতো নিজের পরিবারের খবর রাখতে পারে নাই, নির্যাতিত সে সমস্ত আলেমদেরকে আল্লাহ আপনি মর্যাদা তাদের বাড়িয়ে দেন। বিশেষ দ্রষ্টব্য বৃষ্টি হলেও প্রোগ্রাম হবে, দেখেছেন অবস্থা? তার মানে 16 তারিখ নিছিল প্রোগ্রামটা, 16 তারিখ কেমন নিম্নচাপ হয়েছে, তখন কিন্তু এটা লেখেনি, এটা লিখলে কিন্তু আমি চলে আসতাম। এটা আজকেই লিখেছে, আজকেও ঢাকাতে যখন আমি রওনা হয়েছি, তুফান হচ্ছিল, খুব ঝড় হচ্ছিল, কিন্তু যশোরের আকাশ ছিল উন্মুক্ত। আমরা আমাদের প্রিয় এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা হাফেজ মোশাররফ হোসাইন হাফেজাহুল্লাহ এবং তার অত্যন্ত গুণী ছেলে, এই ছেলেদের জন্য আমরা দোয়া করব, খালেদ সহ খালেদের কয়েক ভাইয়ের জন্য আমরা দোয়া করব। দোয়া করব আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনগুলো আছেন, আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করেন। হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবে আমাদের কোরআনের কথা বারবার এসেছে, বারবার এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এবং আপনাদের 7টা কিতাবেই এসেছে, জিসকা অন্তিম শ্লোক হতা হ্যায় ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলম, উসকা অন্তিম জিন্দগি আসান হো জাতা হ্যায়। একটা হাদিসের অনুবাদ লেখা হয়েছে, যে যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যায়। সুবহানাল্লাহ, এর চেয়ে দামি কথা আর কি হতে পারে? আপনাদের কিতাবগুলো আপনারা পড়বেন, পড়ে দেখবেন, আপনাদের কিতাবেই শিক্ষা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সেই ধর্মীয় আমাদের ধর্ম ধর্মের পাশেই যারা থাকেন, অর্থাৎ পড়লে কিন্তু একজন হিন্দু ভাইও হিন্দু ধর্মে থাকতেন না, যদি পড়তেন তিনারা, তিনাদের ধর্মীয় গ্রন্থগুলো ঠাকুররা পড়তে দেয় না, এগুলো পড়লে তাহলে তিনারা দেখতেন যে ইসলাম কত সুন্দর, ইসলামের সৌন্দর্যগুলো তাদের কিতাবেও আছে। আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিন খায়, এরকম অনেক খেটে খাওয়া মানুষ, বিভিন্ন গাড়ির পরিচালক, এই বাজারের ব্যবসায়ীরা, তারপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বোনেরা এসেছেন, ছাত্ররা এসেছেন, সাংবাদিক এসেছেন, যতজন এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের যে সমস্ত পুলিশ ভাইয়েরা আমাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানব না, আমরা নবীর দল ছাড়া কারো দল করব না, কোনো পান্ডা নেতার দল করব না। একজন নেতা, কয়জন? তোমার নেতা, আমার নেতা, এটা কার কথা? কার কথা? আনা সাইয়্যেদে বললে আদম, রাসূল বলতেন আদমের যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন, আমি কোনোদিন কারো কর্মী হই নাই। জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি গুনতে পারি, কতগুলো পাথর দুনিয়াতে আছে আমি গুনতে পারি, আকাশের তারা গুনতে পারি, কিন্তু আপনার উপর দুরুদ পড়লে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমি জিব্রাইল আলাইহিস সালামের না। আল্লাহুম্মা সাল্লি আলা কে দুরুদ পড়বেন দৈনিক কতবার বলেন তো, কতবার পড়বেন?
হুজুর বলছেন 500 বার, হাফেজদের জন্য 500 বার ঠিক আছে, আর সাধারণ মানুষের জন্য কমসে কম 100 বার। আর একটা দুরুদ আছে, একবার পড়লে 1000 কোটি বার পড়ার সওয়াব হয়ে যায়। পড়বেন পড়বেন পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফিল আউয়ালিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফিল আখিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফিল মালাইল আলা ইলা ইয়াউমি ইউবাসুন। মিশরের একজন বড় আলেমের মুখে আমি শুনেছি, তিনি এই দুরুদটা পড়লেন। আমি বললাম এটা পেলেন কোথায়, বলছে আমার ওস্তাদ পড়েছে, ওনার ওস্তাদ পড়েছে। দুরুদটা হলো আল্লাহ, শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ এই দুরুদ পড়েছে এই সবার সওয়াব একসাথ করে আমাকে দিয়ে দেন। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে সবার সাথে আমার এই দুরুদ আপনি মিলিয়ে দেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে, আরশের মধ্যে যতজন পড়বে, আকাশের উপরে যতজন পড়বে, সব একখানে করে আপনি আমাকে দিয়ে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জিহাদ কেবল শুরু হয়েছে শেষ হয়নি। ওই শয়তানগুলো যখনই পোট মারবে পোট ভেঙে দিবেন। আমরা রক্তে বিশ্বাস করি না, এই জন্যই বাংলাদেশে শান্তির রাজ প্রতিষ্ঠিত হয়েছে। ওই সময় তাদের সেক্রেটারি বলেছিল আমাদের দল ফল করলে 10 লক্ষ লোক মারা যাবে, বলে নাই 1000ও কি মারা গেছে, বরং আমাদের শিশুরা মারা গেছে, ঠিক না বাটি? আমাদের 1000-এর উপরে শিশু মারা গেছে। আল্লাহ এই সব ছেলেদেরকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করে দেন। সিরাত থেকে কথা বলবো, সিরাত শব্দটি কোরআনের শব্দ, কিন্তু মিলা শব্দটি কোরআনের কোথাও পাওয়া কথা কন না কেন পাওয়া যায় না। ইয়ামা বুলিত্তু ওয়ায়ামা ইউবাসু হাইয়া, এই বুলিত্তু থেকে মিলাদ বের করে নিয়েছে, কিন্তু মিলাদ শব্দটি কোরআনের কোথাও নাই। কিন্তু সিরাত আছে সূরা তাহার ভিতরে। একজন নবী ছিলেন খুব রাগী, এক থাপ পড়ে ফেরাউনের সৈন্য মেরেছিলেন, কি নাম আরো জোরে বলে, হাতে ছিল কি লাঠি, এমনি তো মেজাজ খারাপ, তারপরে হাতে কি লাঠি, চোয়ার দিছে একটা ফেরাউনের সৈন্য শেষ। যখনই ফেরাউন শুনছে যে তার সৈন্যকে মেরে ফেলেছে চোয়ার মেরে, কয় মুসা ছাড়া আর কেউ না, মুসা ছাড়া আর কেউ না, এই যে লাঠিটা এটা পেয়েছেন শ্বশুর বাড়ি থেকে, কোথেকে শ্বশুর বাড়ি, শ্বশুরের নাম কি ছিল, বাহ কি নাম, শোয়েব আলাইহিসসালাম। শোয়েব আলাইহিসসালাম ছিলেন আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের খালাতো ভাই। কিভাবে সম্পর্ক লিংক আপ করা, কি হয়েছে, ও একটু পিছনে চলে যান তাহলে ভাই, ভাইদের ভালো হবে, একটু পিছনে যান চেয়ারগুলো নিয়ে। হ্যাঁ, শোয়েব আলাইহিসসালাম নিজের মেয়েকে বিয়ে দিলেন মুসা আলাইহিসসালামের কাছে। কয়দিন আর ঘর জামাই হয়ে থাকা যায়, চলো যাই নিজের বাপের বাড়ি। কিন্তু শ্বশুর নিজেই বলেছিলেন আমার মেয়েকে 1 শর্তে বিয়ে করবা, 8 বছর অথবা 10 বছর আমার বাড়িতেই তোমাকে থাকতে থাকতে হবে। তিনি রওনা হলেন বিবিকে নিয়ে, বিবির পেটে বাচ্চা। পাহাড়ি এলাকায় যাওয়ার পরে ঠান্ডা অনুভূত হলো, তিনি বললেন বিবি আমি আগুন জোগাড় করে আনি। চলে গেলেন পাহাড়ের দিকে, পাহাড়ে দেখলেন একটা ছোট্ট নূরের বাতি জ্বলছে, সূরা তোহা থেকে বলছি। তিনি বলছেন ইন্নি আনাস্তু নারা, আমি আগুন পেয়েছি, আই গট দ্য ফায়ার, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারে হুদা, সেখান থেকে আমি হয় আগুন নিয়ে আসবো অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করে দিবেন। আগুনের কাছে গেলেন তিনি, ভিতর থেকে আওয়াজ আসলো ইন্নানি আনা রাব্বুক ফাখলা আলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মুসা জুতা খোলো, এটা আগুন নয়, এটা আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার, আর জোর হয় না, জোরে দেন আল্লাহু আকবার। অন্য কোনো অস্ত্রের দরকার নাই, এটা বললেই ওদের অবস্থা খারাপ,
এটা বললেই পিস্তলের টিগার টিপার সাহস থাকে না, এটা বললেই হারাম খোরদের সব ঝরে পড়ে। জোরে চিৎকার করে বলো আল্লাহু আকবার। শত্রু আসে না এখানে একটাও, তুমি চিন্তা করো না, এখন সব বন্ধু আলহামদুলিল্লাহ। সব কি বন্ধু? যারা বিগত 15 বছর রক্ত দিয়েছে এদের রক্ত কম ঝরে নেই। শিশুরা তো একটা প্রাচীর গড়েছে ওই রক্তের উপর। প্রথম রক্ত সূচিত হয় আব্দুল কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে, প্রথম রক্ত সূচিত হয় আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে, বিজয়ের প্রথম মালা গথিত হয় মুজাহিদ আলী আহসান মুজাহিদের ফাঁসির মাধ্যমে, কামরুজ্জামান রহমানুল্লাহর ফাঁসির মাধ্যমে, কাসিম আলী মিন্টুর ফাঁসির মাধ্যমে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির মাধ্যমে। তারপরে রক্ত দিয়েছে হেফাজতের হাজার হাজার আলেম, ঠিক না বেটি? এগুলো ছিল সব ভিত্তি। এগুলো কি ছিল ভিত্তি? আমাদের সেনাবাহিনীও পিছিয়ে নাই, 57 জন এরকম স্কলার সেনা সদস্য সেনাদের সেনাপতি কোন যুদ্ধে মারা যায়নি, যা করেছে আমাদের এই দেশের মধ্যে, ঠিক না বেঠি? দ্বিতীয় মহাযুদ্ধেও এক দেশের এত সেনাপতি মারা যায়নি। বিডিআর এর যিনি চেয়ারম্যান ছিলেন গুলজার, কোরআনে হাফেজ ছিল গুলজার, গুলজারের কথা শুনলেই ওই বঙ্গে কাঁপ শুরু হতো, অস্ত্র ফালিয়ে ভেঙে যেত সৈন্যরা, এত প্রভাবশালী ছিলেন। এরকম 57 জন অফিসারকে শেষ করা হয়েছে, ঠিক না বেঠি? চূড়ান্ত ভাবে সাইদের নেতৃত্বে এক ঠাক ছেলে প্রাণ দিয়ে এই বিজয়কে ছিনিয়ে এনেছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেন। আমাদের ভয় শেষ, আমরা একজনকে এখন ভয় পাই, তিনি কে? তুমি কে? আমি কে? রাজাকার ছিল আগে গালি, এখন হয়েছে অলংকার। ক্লাস 5 থেকে নিয়ে এমএ পর্যন্ত ছাত্ররা গান গাচ্ছে, তুমি কে? আমি কে? জোরে বলো, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার, হয়ে গেছি কি সরকার? ঢাকা ভার্সিটির শিক্ষক, কোরআন শুনে মনে কষ্ট পেয়েছেন তিনি, কোরআন তেলাওয়াত হয় কেন? শেষে ছেলেরা বোঝানোর পরে বলছে, আবা বাবা আমার রুমে কোরআন পড়ো। কোরআনের বিজয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুসা আলাইহিসসালাম চিনেন তো? মুসা আলাইহিসসালামকে চিনেন তো? আল্লাহ বলছেন, আমার জন্য তোমাকে আমি মনোনয়ন করেছি, আস্তানা লিনাফসি, আমি আল্লাহর জন্য আমি তোমাকে মনোনয়ন করেছি। সুবহানাল্লাহ। তিনি সেখানে গেলেন, হাতের মধ্যে একটা লাঠি, আল্লাহ বলেন, ও মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, হোয়াট আর ইউ হোল্ডিং অন ইওর রাইট হ্যান্ড, তোমার ডান হাতে কি? তিনি বললেন, হিয়া আসা ইয়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউসুবিহা আলা গানামি, এটাতে আমি ভর দেই, এটা দিয়ে গাছের পাতা পাড়ি, অলিয়া ফিহা মারিবু খরা, এটার আরো অনেক কাজ আছে, লাঠি আছে যেখানে পিড়াপিড়ি সেখানে, সেটা তো আর আল্লাহকে বলা যায় না। আল্লাহ বললেন, আল তেহা, এটা ছেড়ে দাও, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, যখন ছেড়ে দিল এটা হয়ে গেল গোখরা, জাহান্নুন মুস্তাকবির, বিশাল অজগর, এমন বিশাল হয়ে গেল প্রথম মাথা দেখা যায় লেজ দেখা যায় না। তিনটা কথা আল্লাহ বলেন এই সাপের জন্য, হাইয়াতুন তাসা, জাহান্নুন মুস্তাকবির, বিশাল প্যান্থার অ্যানাকোন্ডা। মূসা আলাইহিস সালাম দৌড় দিলেন, এখানে যদি সাপ ঢুকে আপনারা কি করবেন? কি করবেন? কিসের ওয়াজ? আগে জান বাসা, কত জোরে দৌড় মারবেন হুজুরের দেখবেন না। সাপ দেখে নবী আলাইহিস সালাম দৌড় দিলেন, আল্লাহ বলেন, দৌড়স কেন?
কয় ছাড়লাম কি হইল কি? আল্লাহ বলেন খুজহা ফালা তাখাফ সানঈদুহা সীরাতাহাল উলা, খাল মটকায়া ধর, ওই পেত্তনি ভাগতে বাধ্য হবে, থাকতে পারবে না, ঘাল মটকায়া ধর, অল্প কিছু না বলক ছেলে ঘাল মটকিয়ে ধরেছে আর পাত্তাড়ি গুটিয়ে ভেগেছে, ঠিক না বাঠি? এখনো সেই তাগুত আছে না নাই? তাগুত আছে, যেখানে আমাদের সংগ্রাম সেখানে এই তাগুত হলো সাপ। তাগুত কি? সাপ যাকে পায় তারে কি করে? এমন কোন লোক নাই বাংলাদেশে যার পিছনে উনি লাগে নাই। এক একজন নেতার পিছনে কত মামলা, কত মামলা হয়েছে? মাত্র পাঁচটা। কয়টা? পাঁচটা। পিন্টুর মামলা ছিল 250, ইলিয়াস আলী গুম করে লাপাত্তা করে দেয়া হয়েছে, হাজার হাজার মায়ের মুখ খালি হয়েছে, ঠিক না বাঠি? রক্ত কথা বলে, যাদের রক্ত জমিনে ঝরে জমিন তাদের হয়ে যায়, রক্ত ঝরেছে আমাদের, তুই থাকবি কেমনে এই জমিনে? রক্ত ঝরে যার জমিন হয় এই জমিনে, হুজুরদের রক্ত ঝরেছে কি ঝরে নাই কথা বলেন না কেন? ছাত্রদের রক্ত ঝরেছে কি ঝরে নাই? লক্ষ লক্ষ বিএনপি জামাতের কর্মীদের রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরে নাই। কার? কর্মীরা ঘরে বাড়িতে থাকতে পারে নাই। ডাক্তার শফিকুর রহমান চিনেন তো? কে? ও চিনেন তো? তিনাকে এই দেবো 3 মাস আগে অ্যারেস্ট করা হলো, তার আগে প্রথম যখন অ্যারেস্ট করলো তিনাকে বলল স্যার আপনার বাড়ির অ্যাড্রেসটা লেখেন, তো তিনি লেখেন নাই, বলছে আপনি লিখলেন না কেন? কয় দেখেন আপনার নেত্রী ক্ষমতায় আসার পরে আমাকে 500 বাড়িতে রাখাইছে, 500 বাড়িতে আমি ছিলাম, কয়টার অ্যাড্রেস লিখব? কয় লেখার দরকার নাই, আমরাও তো এক ঘরে থাকতে পারি নাই, ঠিক না বাঠি? ওই সময় কিছু সুবিধাবাদী হুজুর ছিল, এখনো এগুলো আছে, ঠিক না বাঠি? সুবিধাবাদের দিন শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। রক্ত দিয়েছে আমার ভাই, খুনে চুদের রক্ষা নাই। যশোরে ওনাদের আমলে একটা প্রোগ্রামও আমাকে করতে দেয়া হয়নি। লাস্ট এসেছি এখানে আপনাদের কয় বাড়িয়া? 7 বাড়িয়া। কোনো মতে স্টেজে মনোজাত একটু করাই গিয়েছে, তাও পুলিশ প্রহারা। কোথায় সে কুত্তা এসপি, তুই কোথায়? পথে ফোন করে আমাকে ফিরিয়ে দিচ্ছিস, তুই কোথায় এখন? আমি বলেছিলাম কি হয়েছে প্রোগ্রামের স্বাগত দাঁড়িয়ে, বলছে স্যার উপর থেকে নিষেধ আছে। হ্যালো, উপর থেকে কে নিষেধ করেছে, নাম দাও। কয়েছে স্যার ওখানে একটা বড় মেলা হয়, জুয়া হয়, জুয়া, জুয়ার কবর হবে আজকে, ঠিক না বাঠি? জুয়ার কবর দিতে হবে এখানে, কোনো জুয়ার আড্ডা চলবে না এই মাঠে, এই মাঠে কোরআনের তাফসীরের মাহফিল হবে। আমি বলেছিলাম এসপি সাহেব নোট লেখেন, আপনারা যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছেন, কয় স্যার আমি বাধা দেইনি। আপনি হোতা, আপনি হোতা, আপনি পুলিশ কন্ট্রোল করছেন, আমার পুলিশের কোনো দোষ নাই, এদেরকে আপনারাই ঘুরিয়েছেন, ঠিক না বাঠি? এখন আপনাদের সেই কি আঙ্কেল জানি একজন, হ্যাঁ কি আঙ্কেল, মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম কি? কত বড় অসভ্য, আপনি চিন্তা করেন একজন নবীর নাম নিয়ে কত বড় অসভ্যতা সে করেছে, একজন আলেমকে উলঙ্গ করে পিটিয়েছে এই বিয়াদব, সেই আলেমকে হুজুর দাওয়াত দিয়েছেন। আমার অত্যন্ত আদরের, কি নাম জানি ওর?
সবাই চেনে, রফিকুল ইসলাম মাদানী, চেহারাটা শিশুর মতো কিন্তু গর্জন হলো সিংহের মতো। বলছে যে এই কসুর প্রেসিডেন্ট কোরআন মানে না, ওই প্রেসিডেন্ট আমি মানি না। যেই কসুর প্রধানমন্ত্রী ইসলাম মানে না, ওই প্রধানমন্ত্রী আমি মানি না। বহু পুলিশ লাথি মেরে তাকে চকির তলে ঢুকিয়ে ফেলেছে, তোদের পা গুলো অবশ হয়ে যাবে এখন। ওই হারিনটাকে ধরে আনা হোক, ঠিক তো বটে, প্রত্যেকটি বাড়ির জন্য তোকে দুনিয়াতে বেজ্জতি হতে হবে, আখেরাতেও হতে হবে। সেদিন সে কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না, আমার যে সতর নষ্ট করেছে আপনি এর বিচার করবেন। বিচার হয়েছে তো? হয়েছে তো? আরেকজন বিচারপতি কি নাম জানি? আরে মানুষের সবই তো মুখস্ত। হ্যাঁ, কোথায় শুয়েছিল? বা কিসের উপর? আমাদের জোয়ানরা ধরেছে, আমাদের বর্ডার গার্ড জোয়ানরা ধরেছে, ধরে কি জিজ্ঞেস করেছে, তুই কে রে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই নি মানিকা? কালা মানিকা। আমরা কারো অপমান জানি না, কিন্তু যারা কোরআনের অপমান করে তাদেরকে অপমানিত করবেন কে? আল্লাহ। মুসা আলী সালাম লাঠিটা যখন ধরলেন, সিরাতাহাল উলা, লাঠি আগের চরিত্রে ফিরে আসলেন। এই যে লাঠির মাথা থেকে লেজ পর্যন্ত যে শব্দটা আল্লাহ ব্যবহার করছেন, শব্দটার নাম কি? সিরাত। শব্দটার নাম কি? রাসূলের মাথা থেকে পা পর্যন্ত সব কিছু যা যেই জিনিসের মধ্যে এসেছে সেটার নাম হলো সিরাত। যত মানুষ রাসূলের জীবনী বর্ণনা করেছেন সব লিখেছেন সিরাতে সরওয়ারে আলম, মাওলানা মওদুদী রহমতুল্লাহ এর লেখা। সেখান থেকে অধিকাংশ রেফারেন্স গুলো নিয়েছেন। আর রাহিকুল মাকতুম আব্দুল্লাহ মোবারকপুরি, দেখবেন অধিকাংশ রেফারেন্স গুলো সিরাতে সরওয়ারে আলম। সেখান থেকেই ওনারা আবার রেফারেন্স নিয়েছেন সিরাতে ইবনে হিশাম থেকে, সিরাতে ইবনে ইসহাক থেকে। রাসূলের জীবনে যারাই লিখেছেন এটার নাম হলো সিরাত। এটার নাম কি? সিরাত। সেই নবীর জীবনী পুরাটাই আমরা মানব। শিশুকাল আদর্শ, যৌবন আদর্শ, এমন কোন কাজ জীবনে করেন নাই যে জন্য তিনাকে লজ্জিত হতে হবে। এই জন্য সব নবীরা কাঁদবেন আপসি নাপসি করে, তিনি কাঁদবেন উম্মতি উম্মতি বলে। কি বলবেন? কি বলবেন? উম্মতি উম্মতি। আল্লাহ ওয়াদা দিয়েছেন, হে নবী আপনাকে আমি ওয়াদা দিচ্ছি, আপনাকে দেখানো ছাড়া আপনার কোনো উম্মতকে আমি জাহান্নামে দেব না। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন। রাসূলের দল করতে রাজি আছেন তো? কি নাম দলের নাম কি? জোরে বলেন ইসলাম করবেন না, দুনিয়াও শেষ আখেরাত। সূরা আল ইমরানের 85-তে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাইন ইউকবালা মিন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কিছু চায় তার দুনিয়াও শেষ, আখেরাত তার কোনো আমল কবুল হবে না। কার কথা? কার কথা? আগে ইসলামে ঢুকবেন তারপরে সব কবুল করবেন কে? যেমন যার জীবনে নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক কিচ্ছু কবুল হবে না। জুমার নামাজ পড়ে শুধু সপ্তাহের পুরা নামাজ ছেড়ে দেয়, এরকম লোক নাই বোধহয় এখানে। আমরা এটা করব না, জুমাই আপনার কবুল হবে না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কাফেরের খাতায় নাম উঠে গেছে। চার ইমামের তিন ইমাম বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করে ছেড়ে দেয় কালেমা পড়ার পরে তাকে হত্যা করে ফেল। আর ইমাম আবু হানিফা ইমামে আজম বলছেন না, আসজুনুহু ফিজান হিম ইন দা ফিজান আনটিল দা রেগুলার ইন দা প্রেয়ার, নামাজ রেগুলার হওয়া পর্যন্ত তাকে জেলখানায় আটকিয়ে রাখো। এটা বলেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর আমাদের কিছু কিছু ভাই, অবশ্য ওদের দোষ নাই, ওনাদের নেত্রী বলতেন, বুখারী শরীফের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোথায় আছে? কোথায়? আরে তুমি না জানো, ওই মূর্খটা জানতো না।
কয় হুজুররা এত ঠেলাঠেলি করে নামাজ নিয়ে, আল্লাহ বলছে লায়েক রাহা ফি দিন, দিনের ব্যাপারে কোনো ঠেলাঠেলিই নেই। কাফেরদেরকে বলা হয়েছে, আপনি কোনো হিন্দু ভাইকে বলতে পারবেন না ভাই তুমি নামাজ পড়তে হবে না, আপনি কোনো খ্রিস্টানকে জোর করতে পারবেন না, ঠিক না ভাই? কিন্তু যে কালেমা পড়েছে ও যদি নামাজ না পড়ে ওকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে। কালেমা পড়া মানেই হলো আপনাকে পুরা কোরআন মানতে হবে, ঠিক না ভাই? যেমন বিয়ের আসরে ছেলেরা কি বলে, জোরে বলেন, কবুল মানি কি? কবুল মানি এই মেয়ের খাওয়া দাওয়া কবুল, এই মেয়ের স্নোয়াল তা জীবনে যা লাগবে সব কবুল, এই মেয়ে যতবার অসুস্থ হবে তার চিকিৎসা কবুল, যা কিছু দরকার সব কি কবুল। এখন বিয়ের এক সপ্তাহ পরে আপনার কাছে বলল আমার জন্য একটা ক্রিম নিয়ে আসো, আপনি বলবেন আমি কবুল কইছি ক্রিম আনুম না, বিয়ে কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো 30 পারা কোরআন কবুল করেছি, ঠিক না ভাই? ঠিক, লা ইলাহা মুহাম্মাদুর। এখন আপনার দায়িত্ব নিয়েছে কে? আরো জোরে, এটা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। আরো আস্তে কোন, সুবহানাল্লাহ। একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন, এনে বললেন তোমার কি আমল আছে? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায়, কি আমল তুমি করেছো? বলছে আল্লাহ 99টা গুনার খাতা, আর কোনো আমল দিয়ে আমি পার পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ বলবেন হ্যাঁ, তুমি মনে করো তোমার একটা ছোট্ট আমল আছে, যেই আমলটা এই 99 খাতার চেয়ে বেশি হয়ে যাবে। কত বড় খাতা, চোখের দৃষ্টি যত দূর যায় এত দূর তার আমলের খাতা 99টা, কয়টা? সবগুলোতে গুনা আর গুনা। এখন আল্লাহ বলছেন মনে করো, লোকটা মনে করতে পারলো না। আল্লাহ বললেন এই ছোট্ট একটা জায়গাতে তোমার একটা আমল আছে, সেই আমলটা এক পাল্লায় দেয়া হলো, 99টা খাতা এক পাল্লায় দেয়া হলো, ওই ছোট্ট আমলটায় এত জোরে নিচে নেমে গেল 99টা খাতা উপরে উঠে গেল। ওই আমলটাই ছিল লা ইলাহা মুহাম্মাদুর। শেরেক করা যাবে? শেরেক করা যাবে? সবচেয়ে বড় শেরেক আল্লাহ দল না করা, সবচেয়ে বড় শেরেক বাজারে সেজদা করা, সবচেয়ে বড় শেরেক আল্লাহর জায়গায় অন্য পান্ডাকে বসানো, আইন দেওয়ার মালিককে। জোরে বলেন, আপনার শরীর কার আইনে চলে, কার আইনে দেখেন? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? আরো জোরে বলেন, এই চোখ হুকুম মানে কার, হাত মানে কার, আপনি কেন আল্লাহর অবাধ্য হন? একটু ছোট্ট স্বাধীনতা দিয়েছেন, মাহফিলও আসতে পারেন, সিনেমাতেও যেতে পারেন, বহু ভাই টেলিভিশনের সামনে বসে আছে, ঠিক না ভাই? বহু ছেলে মোবাইল টিপতেছে, কিন্তু আপনার লাখো লাখো মানুষ আল্লাহর কোরআনের বাগানে এসে হাজির হয়েছেন, যারা আসছে কোরআনে তারা যাবে জান্নাতে। আল্লাহ কবুল করুন, জান্নাতে যেতে চান তো? আরো জোরে বলেন, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি বলেন? না, প্রথম শর্ত লা ইলাহা, শেরেক করা যাবে? শেরেক নাই যেখানে জান্নাত আছে, শেরেক আছে যেখানে জান্নাত নাই সেখানে। এরপরে কালেমার পরে দ্বিতীয়টা হলো নামাজ। দ্বিতীয়টা কি? কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কোথায় পড়বেন? ঠিক আছে তো, মসজিদে ঠেলাঠেলি করেন না, মারামারি করেন না, মসজিদ থেকে মুসল্লি কমায়েন না, মুসল্লি ভরান মসজিদে, এই মসজিদে যাব না, এই মসজিদে যাব না, এই হুজুর হাত ওইখানে বানছে, এই হুজুর হাত জোরে আমিন কইছে, আস্তে আমিন কইছে, সব ভুলে যান। মসজিদে যারাই যাবে তারাই জান্নাতে ঢুকে গেল, ঠিক না ভাই? কাউকে ফতুয়া দিয়ে বের করবো না, হাত যেখানে বাঁধে বাঁধুক, হাত তো না বাঁধলেও নামাজ হবে, হবে না? কথা কন না কেন? আচ্ছা, যার দুই হাত নাই সে কী করবে, কি করবে বলেন?
আবার দাঁড়ি নিয়ে এমন ঠেলাঠেলি, একজনে দাঁড়িয়ে উঠে নেই কি করবে না, আসে না এরকম লোক? আবার আপনারা কেছেন এক মুঠি পার হয়ে যেতে হবে, ও তো দাঁড়িয়ে লম্বা হয় না, ও করবে কি করে, কি ঝুলাবে কাউকে? এগুলো সামান্য ঠুনকো মাসলা। আমরা নামাজি কিনা আমরা দেখবো, আমার নবী বলেছেন নামাজি কিনা দেখো, কেবলার দিকে মুখ করে কিনা দেখো, জবাই করা খায় কিনা দেখো, তাহলেই ও আমার উম্মত, ও আল্লাহর জিম্মায় থাকে, আমি রসুলের জিম্মায় থাকে। তিনটা জিনিস কয়টা? ঐক্যের ভিত্তি তিনটা। আমাকে বহু হুজুর ফতোয়া দিয়েছে, আমি ইহুদির দালাল, জাকের নায়েক ইহুদির দালাল, হলি হাটিজামের সাথে আমাকেও জড়াইছে ওই ভদ্রলোক জাকির নায়েক সাহেবকে, ওনার পৃথিবীও ধ্বংস করে দেয়া হয়েছে। 5 বছর দেশে আসতে পারে না, আমি 5 বছর আমেরিকা ইংল্যান্ডে আমি কাটিয়েছি দাওয়াতি কাজ করে। আর আমাদের দেশে বহু হুজুর আছেন, সোনার চামিজ তখনও মুখে ছিল, এখনও আছে, কথা কন না কেন? আমরা তাদেরকে দূরে ঠেলে দেই না, যদি তোবা করে আসে আসো, ঠিক না বাড়ি? সুবিধা বঞ্চিত যে সমস্ত ওই দলের লোকেরা ছিল, তারাও আসো, আমরা তোমাদের দুশ্মন নই, তোমাদের বন্ধু, আমরা তাদের দুশ্মন যারা আমাদের কোরআনের ঘর ভেঙেছে, যারা আমার নবীর সুন্নতকে ধ্বংস করেছে, ঠিক না বাড়ি? একটা ব্লগার রাসূলকে গালি দিয়েছে, কি নাম? হ্যাঁ, আসাতু না, এর আগে ওকে মেরে ফেলা হয়েছে, কি নাম বলছে? রাসূল নাকি লুচ্চা ছিলেন? আপনাদের ওই মন্ত্রী প্রধানমন্ত্রী ওকে কি বলেছে জানেন? উনি হলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের নাকি প্রথম শহীদ। হা, সেই দিনই আমার বুকটা ভেঙে চৌচির হয়ে গেছে। তিনি উপহার দিয়েছেন, রাষ্ট্র থেকে টাকা দিয়েছেন ওই ব্লগারের ফ্যামিলিতে। ধিক্কার জানাই তোকে, আল্লাহ যেন কোনদিন বাংলার কোন মাটি তোর কপালে না জুটা। আরে তোমার গলা ভেঙে গেছে, এরা ধরেই না, এটা তো ওই সময়কার তাকবীর, এখনকার তাকবীর দেন তো একটা জোরে সোরে। আল্লাহ কবুল করেন, আরো চিৎকার করে বলি আমিন। প্রফেসর মুক্তার ভাইয়ের অপারেশন হয়েছে, আপনার দোয়া করেন আল্লাহ যেন তাকে সাফা দান করেন। সারা জীবন দিনের অকুত ভয় ছিলেন তিনি, ঠিক না ব্যাঠি? আল্লাহ তার হায়াতকে দারাজ করলেন, আল্লাহ তার পরিবারকে সান্ত্বনা দান করেন, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আরো আসতে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, বলো না আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর জীবনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা কিছু নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, ঈমান না আনলে কি হবে? আল্লাহ বলছেন ও নবী আলাইহিস সালাম, আপনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মন যেটা চায় সেটা যদি আমার নবীর সুন্নত অনুযায়ী না হয় তুমি মুমিন হতে পারবা না। একজন লোককে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছে, কয়বার? এত সৎ ছিলেন তিনি, সততার জন্য কয়বার পুরস্কার? 3 বার। আল জাজিরা টিভি তার ঘরে ঢুকে দেখে বাংলাদেশের 8,000 কোটি টাকা ওই চোরে চুরি করে নিয়েছে, উনি সততার পুরস্কার পেয়েছেন, কি নাম জানি? হ্যাঁ, এটা পড়েন নাই। আজকে ওয়াকার আমাদের সেনাপতির একটা সাক্ষাৎকার এসেছে ফেসবুকে, দেখেছেন আপনারা?
ওয়াকারের বুকে গুলি ধরা হয়েছে, চারজন সেনাপ্রধানের বুকে গুলি ধরা হয়েছে গণভবনে। বলা হয়েছে এখনই আর্মিকে নির্দেশ দাও, পুলিশকে নির্দেশ দাও, যাতে গণহারে হত্যা চালা। তারা বলছে সে অবস্থা নাই, সেটা চেঞ্জ। ওনার ছেলে ফোনের উপর বলতেছে আমার মা তোরে এটা দিছে, এটা দিছে, এটা দিছে, তোর বাউল বাচ্চা আছে, তোরে দেখে নেব আমি, তোর ছেলে মেয়েদেরকে দেখে নেব। তিনি বলছেন আপনি একটু শান্ত হন, পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে, আপনার সৈন্যরা যদি আমাকে হত্যা করে আমাদের আর্মিরাও আপনার মাকে হত্যা করবে। এখন পরিস্থিতি আমাদের হাতের বাহিরে, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সোনার ছেলেরা গণভবন দখল করে নিবে। পুলিশেরা বলছে একজনকে গুলি করি দশজন বুক খুলে সামনে চলে আসে, মা নাই, শিশু নাই, কেউ ঘরে নাই, ঠিক না ঠিক? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারি দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না ঠিক? এক যুগে সব চলে গেলেন। এরপরে তিনি যাচ্ছেন আর বলছেন এই এসপি আইজি তুরে বলে যাচ্ছি আমি যাওয়ার পরে এমন ভাবে মারবি যাতে ২০ ২৫ বছর মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশের লোকেরা। কি মোহাব্বত তিনি দেশে করতেন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ, আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ। সেই নবী ও রাহমার পর ইমান আনতে রাজি আছেন না নাই? নবী কোনোদিন শিশু মারেন নাই, আমরাও মারব। বৃদ্ধের সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব। কোনো মহিলার গায়ে হাত তোলেন নাই, আমরাও তুলব। তবে নিজের বিবিরে পাললে চোয়ালার থাপ্পড় মারবেন, কোনো অসুবিধা নাই। বিবি পিটায় এই টাইপের লোক মনিরামপুর আছে না নাই? কেশবপুর না, এটা থানা কেশবপুর, ও কেশবপুর থানা, আমি মনে করছি মনিরামপুর থানা বলি, কেশবপুর, আচ্ছা কেশবপুর থানা, সাগর দাড়ি। বিবিকে মারবেন, রাসূলের সুন্নত থেকে খারিজ হবেন। বিবি মারার জিনিস না, লিতাস কোন ইলাইহা, সূরা রোমের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার নিদর্শন খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, লিতাস কুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা, আমি তোমাদেরকে শান্তির জায়গা দিয়েছি। বিবি গিন্নি বলেও ডাকবেন না, গিন্নি হলো মুশরিকদের শব্দ, বেগম হলো আমাদের শব্দ, যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়, ঠিক না ঠিক? গম শব্দটি কোরআন থেকে এসেছে, সূরা আনবিয়া ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকা পড়লেন, একটা দোয়া তিনি ছুড়ে দিলেন, লা ইলাহা, আমাদের উনি বিপদে পড়ে এই দোয়াটাও পড়তে পারে নাই। দোয়া পড়তে গিয়ে দেখে যে প্রধান উপদেষ্টার নাম চলে আসতেছে, কি কষ্টে পড়ছে বেচারি, কর এই দোয়ার জবাবে আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, পড়েন ফাস্তাজাবনা লাহু আনাজ্জাইনাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজিনুস বললেন না, আল্লাহ বললেন আমি তোমার ডাক শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সবচেয়ে তাড়াতাড়ি যে দোয়াটার জবাব দেওয়া হয়েছে তার নাম হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ, এর চেয়ে দ্রুত কোনো দোয়ার জবাব আল্লাহ দেন না, এটার সাথে সাথে পড়লেই একসাথে চলে যান কে, আপনি মৃত্যু মুখে পতিত হয়েছেন, এই দোয়া পড়বেন হায়াত বাড়িয়ে দিবেন কে? যখনই পড়লেন আল্লাহ বললেন আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম, এভাবে শুধু ইউনুস তোমাকে নয় সকল মোমেনদের জন্য আমি আল্লাহ তৈরি আছি। যাত্রা বাড়িতে ক্লাস টেনের একটা ছেলে গুলি খেয়েছে, কোন ক্লাস, ক্লাস টেন, একজন রিক্সাওয়ালার একমাত্র সন্তান, ছেলেরা ধরে আনতেছে কোলে করে, একজন রিক্সাওয়ালা যাচ্ছেন পাশ দিয়ে,
বলছে বাবা আপনি একটু এই ছেলেটাকে নেন, আমরা হসপিটালে নিব তাকে। কোনো হসপিটালও তো আমাদেরকে নেওয়া হতো না, ঠিক না ভাই? ওই যে স্বাস্থ্যমন্ত্রী এক টাকা বানাইছে মেডিকেলের রুগীদের লিস্ট পর্যন্ত ছিঁড়ে ফেলার জন্য ওই বেয়াদব নির্দেশ দিয়েছে, বলেছে কোনো হসপিটাল যেন এদেরকে রিসিভ না করে, কোনো সরকারি হসপিটাল রিসিভ করে নেই আহতদের। রিক্সায় যখন ছেলেটাকে ওঠানো হলো, রিক্সা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে গুলি খাওয়া রিক্সা। এর মধ্যে ঘর থেকে রিক্সাওয়ালার বিবি ফোন করেছে, তোমার তোমার ছেলে কোথায় গেছে জানি না, জোহরের নামাজ পড়েছে, ভাত খেয়েছে, বলছে আমি আসছি। এবার রিক্সাওয়ালা জবাব দিচ্ছে, তোমার ছেলে গুলি খাওয়া অবস্থায় আমার রিক্সায়। একটা দুইটা লাশ নয়, এখনো সকল লাশের কোনো হদিস নাই। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন, মজলুমদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। একটা দল সব আহতদেরকে নিহতদেরকে নিজের বলে গ্রহণ করেছেন কিনা, জোরে বলে কিনা। প্রত্যেক শহীদকে মিনিমাম কয় লাখ? কয় লাখ? আবু সাইদকে কয় লাখ? কয় লাখ? এদের পাশে দাঁড়ান, কোন ব্যক্তিকে দিয়েন না টাকা, এদেরকে দেন, এক টাকাও অপচয় হওয়ার সম্ভাবনা নাই। প্রত্যেকটি টাকা খরচ হয় পরামর্শের মাধ্যমে, ঠিক না ভাই? সুরা নাই, কোন জামাত নাই, আমরা ইসলাম করব, রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ কবুল কর। আরো জোরে বলি আমিন। আহত কত? আহত যে কত তার কোনো সীমা? গত কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে, ব্রেনে গুলি খেয়েছিল সে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমাদের মধ্যে কেউ মোমেন না যতক্ষণ তার বাপের চেয়ে, তার মায়ের চেয়ে, সারা দুনিয়ার সবার চেয়ে রাসূলকে বেশি ভালো না বাজবা, মোমেন হতে পারবা না? উহুদের ময়দানে যাচ্ছেন একজন মা, মা যাচ্ছেন, লোকেরা বলছে তুমি কোথায় যাও, বলছে উহুদের ময়দান, কয় তোমার স্বামী মারা গেছে, যায় লাভ নাই। মহিলা জিজ্ঞেস করছে আমার নবীর শরীর কেমন, কিছুদূর পরে যাওয়ার পরে বলছে তোমার বড় ছেলে নাই, বলছে ছেলে কেমন আছে আমি জানতে চাই না, আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন? কিছুদূর যাওয়ার পরে বলছে তোমার মেজে ছেলে নাই, মহিলা বলছে আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন সেটা বলো। কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার ছোট ছেলেটাও দুনিয়ায় নাই, উহুদের ময়দানে হাজির। সাহাবায়ে কেরাম বলল রাসূল সাল্লাম পাথর খেয়েছেন, 80টা তীর তালহার জড়ানো পিঠের মধ্যে নিয়েছেন, আল্লাহর রাসূল পাহাড়ের গর্তে পড়ে গেছেন, চারা চেহারায় রক্ত, তবে রাসূল সাল্লাম এখন ভালো আছেন। মহিলা আল্লাহর শুকর আদায় করেছে, আল্লাহ স্বামী গিয়েছে আফসোস নাই, ছেলে গিয়েছে আফসোস নাই, আমার নবী আছে, আমার সব আছে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা। জানে না না এত আসতে কে? আপনাদের কষ্ট হচ্ছে তো? জোরে বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে যখন দারুণ দুঃখ নামে, আমার জীবনে জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে। সাল্লাল্লাহু রাসূলকে মানতে রাজি আছেন তো? শিশুদেরকে হাফ প্যান্ট পরাবেন না, কোনো শিশুকে না,
সাত বছর বয়স হাফ প্যান্ট শেষ, রাজি আছে তো? আর মেয়েদের তিন বছরের পর থেকে আর হাফ প্যান্ট পরাবেন না, কারণ আমার দেশে পাঁচ বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে, ঠিক না বাটি? কোথায় নিরাপত্তা পাবেন? কয় বছর, কয় বছর? আর একজন হিন্দু ভদ্রলোক পাঁচ বছরের মেয়েকে বিয়েও করেছে, রবি ঠাকুর বিয়ে করেছেন এগারো বছরের মেয়েকে। অন্তত ডজন খানিক হিন্দু নেতা ছয় বছর, চার বছর, পাঁচ বছরের মেয়েকে বিয়ে করেছেন। আর শয়তানরা রাসূলের ব্যাপারে কথা বলে, উনি ছয় বছরের আয়েশাকে বিয়ে করেছেন না, বিয়ে হয়েছে ছয় বছরে, কিন্তু ঘরে গিয়েছেন কয় বছরে? কয় বছরে? নয় বছরে। কয় বছর? নয় বছর। মেয়েদের বালেগ হয় মেয়েরা কয় বছরে? নয় বছরে। টেক্সাসে একটা নিয়ম আছে আমেরিকা, নয় বছরের কোনো গার্ল যদি আপনাকে বলে ইউ আর মাই হাজব্যান্ড, তুমি আমার স্বামী, তোমাকে আমি বিয়ে করলাম, ভ্যালিড, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, মেয়েদের আর্লি বলুক হয় নয় বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিয়েও নিজের খুশিতে করেন নাই, কার ইচ্ছায়? কার ইচ্ছায়? নাবালিকা বিয়ে করলে উলঙ্গ হয়ে কাবার চারিপাশে ঘুরতে হতো। নিয়ম ছিল ঠাকুরের কাছে মেয়েটাকে চল্লিশ দিন ডাকতে হতো, দশ দিন ডাকতে হতো। সেই প্রথাটাকে চিরতরে ধ্বংসের জন্য আল্লাহ বলছেন মুহাম্মদ স্বপ্ন দেখিয়েছেন রাসূলকে তিনবার, সাল্লাল্লাহু মায়েশাকে বধূ বেশে দেখিয়েছেন তিনবার। কয়বার? রাসূল ঘুম থেকে উঠে বলছেন আল্লাহ আয়েশাকে স্বপ্ন দেখেন কেন, আমাকে দিয়ে দেন। মায়েশা যদি না হতো এত হাদিস পেতাম না, মায়েশা ছিল জ্ঞানের সাগর, সকল সাহাবীদের চেয়ে বড় জ্ঞানী ছিলেন মা আয়েশা। যে কোনো সাহাবী হাদিস ভুলে যেতেন মায়েশার কাছে জিজ্ঞেস করতেন, ফরায়েজের মাসলা মায়েশার কাছে জিজ্ঞেস করতেন। সাহাবাই কেরাম বলতেন আয়েশা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? মায়েশা বলতেন যেটা একবার শুনি সেটা আমি আর কখনো আমি ভুলে যাই না, একটা আসরেও মায়েশা ছাড়া রাসূল হাদিস পড়তেন না। সাহাবাই কেরাম গুঞ্জন শুরু করলেন, এটা আমরাও করি, আমরা তো গুঞ্জনের শ্রেষ্ঠ নায়ক ফেসবুকে তো এখন মাশা আল্লাহ। আহা, কত বদনামি যে মানুষ করে আলেমদের, ঠিক না বেটি? কথা কর না কেন, কত মাঝে মাঝে লেখা লেখে আল্লাহকে ভয় কর উল্লু, তোর এই বাজে কথা যতজন পড়বে ততজনের গুনা, জিনার গুনা, ততজনের তুই গিবাত করার গুনা তোর আমল নামাই উঠবে, ঠিক না বেটি? ভালো লেখ, খারাপ লেখিস না। একজন আলেম কোরআন থেকে কথা বলছে, তার নামে উল্টা পাল্টা লেখে, আসে না নাই? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, শোনো তোমরা মনে করতে পারো আমি বিবির জন্য বসে থাকি, ব্যাপারটি তা নয়। গত এক সপ্তাহ আগে আমি কি কি হাদিস পড়েছি কে কে বলতে পারো? বলো, কেউ দুইটা, কেউ তিনটা, কেউ চারটা। এবার রাসূল বলেন, ও হুমায়রা তুমি বলো। মায়েশাকে হুমায়রা বলে ডাকতেন, লালি বলে ডাকতেন, লালি কি বলে? লালি, লালমণি বলে ডাকতেন, ঈশ বলে ডাকতেন, ছোট্ট অক্ষর ঈশ। আয়েশা থেকে কি ঈশ? আপনার স্ত্রীর নাম যদি হয় নার্গিস, আপনি তাকে নারু ডাকতে পারেন, এটা সুন্নাহ, আদর করে ডাকবেন, আদরের নামে ডাকবেন। আর অনেকে ডাকে পেত্তুনি, এই খবিস কই গেছ? আচ্ছা আপনারা ডাকেন না, আপনার ভালো মানুষ, সাগর দাঁড়ির মানুষ, ভালো মানুষ, বিবিকে সুন্দর নামে ডাকবা। ওই বিবির কারণে তুমি মা ডাক শুনেছ, বাবা ডাক শুনেছ তুমি, ওই বিবির কারণে তুমি এই ঘরে অনেক কিছুর মালিক হয়েছ। রাসূলের একজন সাহাবী এসে বলছেন আমি খুব গরিব, রাসূল বলেন বিয়ে কর, নিজে খাইতে পারি না, ক বিয়ে কর, ওই মেয়ের সাথে আল্লাহ তোকে বরকত দান করে দিবেন। এই বাংলাদেশে যত লোক পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে, আগে না পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। এবার মা এসে বললেন হুমায়রা তুমি বলো, সাত দিনের যত হাদিস মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন একটা একটা করে সব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন রাসূলের জীবন্ত টেপ রেকর্ডার নাম হলো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এই জন্য মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন, কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন, তো পোলাপাটা স্কুলে দেন কেন? হ্যাঁ, কোন কসুর কোরআন পড়া স্কুলে বলেন তো, কোথায় দেন?
এই ফরজটা মাথায় ঢুকিয়ে নেবেন। আমার ছোট মেয়েকে আজকে আমি প্রশ্ন করেছি, মা কোরআন পড়া কি? কয় ফরজ। বললাম পড়ো তো ডেলি। কাবার চেষ্টা করি। আর না চেষ্টা করে না পড়তে হবে। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি কোরআন ছাড়া মানুষের বাঁচা সম্ভব সম্ভব নয়। এই যে মানুষটা অনেক ধাক্কার পরে টিকে আছেন কিসের উপর? কিসের উপর? একটা আমল আছে এদের মাদ্রাসা, রাতে একটা আমল করে, সুরা ওয়াকেয়া পড়ে বাচ্চাগুলো। সুরা ওয়াকেয়া পড়বেন, একটা হাদিস আছে অনেকে দুর্বল বলেছেন, কিন্তু আমি ফায়দা পেয়েছি। লাম ইউজাদুল ফাকাতু আবাদা, যারা সুরা ওয়াকেয়া পড়বে অবাবরটন তাকে কখনো স্পর্শ করবে না। আপনাকে স্বাবলম্বী করে দিবেন কে? সুরা কাহাব পড়বেন জুমার দিন। কোন দিন? জুমার দিন। রাসূল বলছেন যারা পূর্ণ সুরা কাহাব পড়ে আকাশ থেকে জমিন পর্যন্ত নূরের লাইট দিয়ে আল্লাহ তাদেরকে এক সপ্তাহ 10 দিন হেফাজত করে দেয়। আর যারা প্রথম 10 আয়াত সে 10 আয়াত মুখস্থ করবে, ওসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জাল থেকে আল্লাহ তাদেরকে পানা দিয়ে দিবেন। আর যারা প্রথম 10 আয়াত সে 10 আয়াত পড়বে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার নূর দিয়ে ভরে দিবেন কে? তাহলে শিশুকে কোরআন তালিম দিব, রাজি আছি তো? রাজি আছি তো? একটু হাতটা তুলেন তো দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন, বলেন আর চিৎকার করে বলে না আমি। কোন শিশুর গায়ে হাত তুলবেন না। মাদ্রাসায় শিশুদেরকে মারা হয় কি হয় না কথা কন? স্কুলে? স্কুলে হয় না? হয় তো কোথায় হয় না? কোথায় হয় না? আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোথাও নাই। এবারও সারা দুনিয়া হাফেজদের মধ্যে ফার্স্ট হয়েছে কোন দেশ? আরো জোরে বলেন তো। এই বাচ্চাদেরকে হাফেজ দিবেন না, দিবেন কোথায়? আপনার ছেলে এমএ পাস করে কয় পয়সা দিবে আপনাকে? ওই পোলা কি নাম ছেলেটার? তাকরিম। কত টাকা পেয়েছে জানেন? শুধু কোরআনে ফার্স্ট হয়েছে ওখানে পেয়েছে 50 লক্ষ টাকা। এরপরে হাদিয়া তো আছেই, এক পোলা দিয়েই ওর বাপ পয়সা আলা, আলহামদুলিল্লাহ। কোনটার অভাব এখানে? আজকে থেকে আমরা শপথ দিব আমাদের শিশুদেরকে আমরা কোরআনের মাদ্রাসায় দিব, রাজি আছি তো? কোন শিশুর গায়ে আমরা হাত দেব না। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে দল করেছেন, একই মানুষ মোট 46 বছরের জীবন, কত বছর? 46 বছরের কর্মজীবন, 23 বছর নবুয়াতের আগে, 23 বছর নবুয়াতের পরে, 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23। আর নবুয়াতের পরে 23। এই 40 বছর মানুষ হিসাবে তিনি চেষ্টা করেছেন, কারো শান্তি দিতে পারেন নাই, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আর গত 17 বছর মিথ্যার প্রতিযোগিতা চলেছে, ঠিক না ঠিক? আল্লামা সাঈদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি জিনা করেছেন, তিনি একটা মেয়ের সাথে ধর্ষণ করেছেন, ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসা হলো, তাজুল ছিল তখন উকিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। জিনা করেছে কবে? কবে? ওটাও গাইবি। মামলা কি হইতো? কি হইতো? কি হইতো? বাড়ি হলো কেশবপুর, মামলা হয়েছে মনিরামপুর, ও ঢাকায় হয়েছে। ওই যে গাইবি মামলা, গাইবি মামলা যেহেতু দিয়েছ, গায়েব থেকে আল্লাহ তোদেরকে শায়েস্তা করে দিয়েছে, এমন ভাবে মানুষের মনে তোদের ঘৃণা তৈরি করে দিয়েছে, তোরা পারলে যাও খুঁজে পাস নাই, একসাথে সব পালিয়ে গেছে, ঠিক না ঠিক? ওই তাজুলকে ধরে নিয়ে এমন পিটানো হয়েছে, তাজুল 2 বছর প্র্যাকটিস করতে পারেনি। 2018 সালে তাজুল আমেরিকায় গেল আমার সাথে দেখা, সেখানে আমি বলছিলাম কি অবস্থা তাজুল তোমার? বলছে সারা শরীরে মায়ের দাগ। এরকম মিথ্যা মামলা হাজার লক্ষ আছে না নাই? তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছ তোমরা শেষ, যাদের নামে দিয়েছ তাদের সবগুণা মাফ করে দিয়েছেন কে? শপথ নেব আমরা মিথ্যা কথা বলবো না।
মিথ্যা দল করব। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যা দল, যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের কথা। কোরআন আছে যেখানে সত্য আছে, কার কথা? মান কালা বিহি সাদাক, এই কোরআন দিয়ে কথা বলে যে সে সত্য কথা বলে। ওমান আমালা বিহি উজরা মান হাকামা বিহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ জিকির কাকে বলে? জোরে বলে, কোরআনকে। জিকির আছে যেখানে আমরা যাব, একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এরকম কোন জিকির কি আছে একটা জিকির করলে 10 পারা সওয়াব আছে কোন জিকির? এই জন্য যখনই সুযোগ পাব পড়ব কুল হুয়াল্লাহু। জোরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের কষ্ট হচ্ছে? সারায় থাকবেন তো ইনশাআল্লাহ? সারায় থাকবেন? আচ্ছা, আল্লাহ আপনাদেরকে সারায় থাকার তৌফিক দান করুন। আমি কিন্তু একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ, কারণ সারায় তো রাসূল মাহফিল করেন না, আপনারা থাকবেন কেন? এই মাহফিলটা প্রতি বছর হোক চান তো। আচ্ছা, এখানে পয়সাওয়ালা কে দেখান তো, সারের পয়সা কেমন দেন কত আপনারা? সারের পয়সা বেশি না? আরে তো মামলা লইয়া দৌড়াইতে দৌড়াইতে এর অবস্থা খারাপ, এতদিন তো দেখেনও নাই, আল্লাহ এখন রাস্তা খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। বলে কালকা ঢাকায় মাহফিলে ছিলাম, এক একজনের 50টা 60টা 70টা করে মামলা। আচ্ছা বলেন তো, একজন লোকের 50টা মামলা হলে হাজিরা দিতে দিতেই তো যান শেষ, ঠিক না? বাড়ি ও চলবে কেমনে? আমরা প্রত্যেকেই, আমি দাবি রাখছি আপনাদের উপর, এমন কোনো ভাই এবং এমন কোনো বোন আমরা থাকবো না যারা কিছু না কিছু মাহফিলে দিব না। রাজি আছি তো? রাজি আছি তো? কি এটা বাংলাদেশের আদর্শ ও পরবর্তী ইসলামী রাষ্ট্রের কি? এটা ব্যক্তিগতভাবে জেনে নিয়েন আপনি। আমরা ইসলামের রাষ্ট্র চাই, এতটুকুই, ঠিক না? বেঠি, আমরা ইসলাম চাই। কি চাই? কোরআন চাই, চান তো? কেউ যদি বলে আমি কোরআন চাই না, ও মুসলমান হইতে পারবে না। রাসূল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আমরাও কোরআন দিয়ে দেশ চালাবো, ঠিক না? বেঠি, আল্লাহ তৌফিক দান করুক। বলে না আমিন, আরো চিৎকার করে বলে না আমিন। এবার রাসূলের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত কথা বলছেন, সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কার কথা? জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ তো শুরুই হয়নি, ওই শয়তান তো সব পালিয়ে গেছে। কারা কারা জিহাদ করতে রাজি হাত তুলে দেখা দেন। কেমনে করবেন? ছেলেরা ভিতরে যাবে, ছেলেরা সবাই ভিতরে যাবে, প্যাকেট আছে সবার কাছে, মহিলা প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেল আছে। আপনাদের তাকবীরগুলোতে আমি খুশি না, সবাই বসেন, যারা উঠতে চায় এদেরকে বসায় দেন। অনেক দূর থেকে অবশ্য অনেক ভাইয়েরা এসেছেন, আর ছেলেরা ভিতরে যাবে, প্রত্যেক ছেলের হাতে আপনারা যা পারেন তুলে দেন। মায়েরা, আপনাদেরকে ছাড়া ইসলাম বিজিত হয়নি, মা খাদিজার দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন, চারটা আমল যে মায়েরা করবে, আটটা জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে, 2 নম্বর স্বামীর খেদমত করতে হবে, 3 নম্বর রমজানের রোজা রাখতে হবে, 4 নম্বর নিজের সতীত্বকে হেফাজত করতে হবে। সেই মায়েরা প্রত্যেকে ইনশাআল্লাহ আপনার দানের শরীক হবেন, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে রাসূলের জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ আছে। সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাসানা দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা সকল মানুষেরা দোয়া করি, পড়েন, রাব্বানা আতিনা, পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
في الآخرة حسنة وقنا عذاب النار. এই হাসানা পুরাটাই হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা এরকম উঠলেন কেন? আহা, বসেন প্রিয় ভাইয়েরা, বসেন না, গজল হবে না, বেয়াদবের মাঝে আমি গজল বলি না, কি মনে করো তোমরা, বসেন। হাদিসের আসরে এসে বেয়াদবি করছেন কেন? মেহমানকে সম্মান করা ইমানের অংশ। আমি বসে আছি, আপনারা উঠে যাচ্ছেন, কি এটা মামুর বাড়ির আবদার? আমি কোনো মাহফিলে বলি না বসার জন্য, এমনি তো জান বাঁচে না মানুষের জ্বালায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো কোনো পাখা ইউজ করিনি, আপনাদের এত কষ্ট হয় কেন? আমি তো কোনো পাখা নাই তো আমার চারপাশে, আপনারাও কষ্ট পাচ্ছেন, আমিও কষ্ট পাচ্ছি, আমার কষ্টটা বেশি, আমি এটাতে অভ্যস্ত নই। তিনটা কাজ আমরা করব, কয়টা? কাকে চাইবেন বলেন, কাকে চাইবেন, কাকে চান, কাকে চান? একটা আঙ্গুল উপরের দিকে তোলেন, বলেন ইয়া রব ইন্নি আসালুক ওয়া আসালু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমাল আল্লাযী ইউকাররিবু ইলা হুব্বি। হাতগুলো নামান। এই দোয়াটা করতেন সুলাইমান আলাইহিস সালাম, নামাজের সেজদায় করতেন। হে আল্লাহ আপনাকে চাই। আমরা কাকে চাই? কাকে চাই? যারা আল্লাহকে চায় তাদের প্রথম দান যাবে হেফজখানায়, যারা আল্লাহকে চায় তাদের সন্তান পড়বে কোরআন, ঠিক না ঠিক? আর যারা আল্লাহকে চায় না তাদের সন্তান না কি পড়বে? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাব দা স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দা স্কাই। আচ্ছা বলেন তো, আপনি মারা গেলেন, আপনার ছেলে যদি কবরের পাশে গিয়ে এটা পড়ে, ফেরেশতারা কি করবে, কি করবে? আর যদি আপনার ছেলে গিয়ে পড়ে আগডুম বাগডুম ঘোড়াডুম, আর আপনার ছেলে পড়লো আপনি কবরে, আপনার ছেলে পড়লো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল, আপনার আমল নামার মধ্যে এই কথাটা তুলে দিবেন কে? না বলক, বাচ্চাদের কোনো আমল তাদের আমল নামায় ওঠে না। পাঁচ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে, কয় ব্যক্তি? প্রথম হলো নাবালক। প্রথম কে? নাবালক। দুই নম্বর শহীদ। তিন নম্বর যারা সাদেক সত্যবাদী, সব সময় সত্য কথা বলে, এরা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। চার নম্বর যারা সুরা মুলক রাতের বেলায় পড়ে, কোন সুরা? সুরা মুলক পড়ে, আর সর্বভৌম ক্ষমতার অধিকারী একজনকে বলে, তিনি কে? আর আপনাদের ওই পাঠা নেতাগুলো বলতো সর্বময় ক্ষমতার অধিকারী নে জনগণ, সর্বময় ক্ষমতার অধিকারী কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল আহু আলা কুল্লি শাইইন। পঞ্চম নম্বর হলো যারা জুমার দিন মারা যায়, কোন দিন? জুমার দিন। তাদের কবরের কোনো হিসাব আল্লাহ নিবে? আল্লাহ এই পাঁচজনের কাতারে আমাদেরকে সামিল করে দেন। আরো জোরে বলেন আমিন। আমরা কাকে চাই? আল্লাহকে চাই। বলেন শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই, মন জুড়ে ধুধু বেদনা, যাত নাই বুকে ভাঙে মেঘে না, কেউ যখন মনে নাই শুধুই তোমাকে চাই। লা ইলাহা লা ইলাহা। আরেকজন কবি বলেছিলেন আমারও পরানো যাহা, কে কবিতার নাম কি? সবাই চিনে দেখি তুমি, কি নাম? আমারও পরানো যাহা চায়, তিনি বলেছিলেন সেটা। আর নজরুল কি বলছেন? আল্লাহ আমারে প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ
যাহার তারিফ জগতময়। আলহামদুলিল্লাহ বলেন, ইসলাম আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়। এত আস্তে আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া কার, আল্লাহ চাইবেন কাকে? আর আখেরাত চাই আমরা, যারা আখেরাত চায় তারা কোনোদিন কোনো হাফেজকে অভুক্ত রাখতে পারে না, যারা আখেরাত চায় তাদের সব দান তারা কোরআনের ময়দানে দিয়ে দেয়, ঠিক না ব্যাটি? হুজুর থেকে জানবেন কত টাকা ঋণ আছে, এখানে অনেক পয়সা আছে যারা একাই মাদ্রাসা করে দিতে পারে, আছে না নাই? তবে সেদিন বেশি দূরে নয়, অল্প দিনের মধ্যে আলেমরাই আপনাদেরকে টাকা দিবে, আপনাদের দিতে হবে না। অলরেডি বিদেশ থেকে টাকা আসা শুরু হয়েছে, আমাদের ইনুস সাহেব জাতিসংঘের মিটিংয়ে গিয়ে এই প্রথমবার কত টাকা আনলেন? কত কত? 30,000। কত? 30,000। চোর পালাবি কোথায়? হারাম খোর যারা অশান্তিতে তারা, হারাম আছে যেখানে শান্তি নাই, আমরা হারাম খাবো না, ঠিক না বেটি? কোনো হারাম খোরের ঘরে কোনো শান্তি? শেষমেশে এক হারাম খোর ছাগল লইয়া পড়ছে বিপদে, ছাগল কিনছে কত দিয়া? সব আপনাদের মুখস্থ, কত? 15,00,000। এই ছাগল ইন্টারনেটে যখন উঠলো তখন বড় ছাগলের সব কীর্তিকলাপ প্রকাশিত হইয়া গেল, বড় ছাগলও শেষ ছোট ছাগলও শেষ, যতগুলো নেতা দেশের টাকা চুরি করেছে সে একটাও দেশে ঢুকতে পারবি? আপনাদের যশোরেরও একটা বড় ডাকাত ছিল, ঠিক না বেটি? ওই ডাকাত শুধু কোরআনের মাহফিলে বাধা দিত, কোথায় সে শয়তান, বেঁধে তাকে পানিশমেন্ট দেওয়া হোক, কোরআনের বদদোয়াতেই তুই শেষ হয়ে যাবে। আমরা আল্লাহকে চাই, আখেরাত চাই, ঠিক না বেটি? এক ওয়াক্ত নামাজ আর কাজা করবো না, রাজি আছে তো ভাইয়েরা? একটু হাত তুলে দেখা দেন, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের ছেলেগুলো সোনার ছেলে, এ দেখেন হাজার হাজার যুবক যারা ইন্টারনেটে থাকার কথা ছিল এখন কোরআনের বাগানে আসছে কিনা, আবার দেশের জন্য রক্ত দিয়েছে এই সোনার ছেলেরা, ঠিক না বাটি? এদেরকে কর্মসূচি দিবেন, এদেরকে আদর করবেন, বুকে টানবেন, যে কোনো শিশু হোক, ও আমার ভাই, ও আমার কি ভাই হোক, হিন্দুর ঘরে কিন্তু জন্মসূত্রে সে মুসলমান, ঠিক না বেটি? একজন প্রতিবেশীকেও খারাপ চোখে দেখবেন না, যে আমার শত্রু নয় আমি তাকে শত্রু বানাবো না। আমাদের বহু হিন্দু ভাই আমাদেরকে বিভিন্ন আন্দোলনে সহযোগিতা করেছে, ঠিক না বেটি? তাদেরকে বুকে টানতে হবে, তাদের ঘরে যেতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের ধর্মীয় অধিকার তাদেরকে দিতে হবে, ঠিক না বেটি? একজন নেতা 17 জন হিন্দুকে, 7 জন হিন্দুকে 27,00,000 টাকা দিয়েছেন, কোন নেতা? কোন নেতা? পানিতে ডুবে গেছে জেলে, ওই সময়ের প্রধানমন্ত্রী এক পয়সা তাদেরকে দেয় নাই, দিয়েছে একজন নেতা, কোন নেতা? আল্লাহ নেতার হায়াতকে তুমি দারাজ করে দাও, আরো চিৎকার করে বলো না আমিন, আমরা প্রত্যেক গরিবের পাশে গিয়ে দাঁড়াবো, রাজি আছি তো? কারণ আমরা কাকে চাই? আর আখেরাত চাই, আমরা ক্যামেরা চাই না, ঠিক না বেটি? ক্যামেরা আসতে আসে যতক্ষণ দান আছে ততক্ষণ কয় তাড়াতাড়ি ছবি উঠাও, ছবি উঠে দিয়ে দাও, আমরা ছবিতে বিশ্বাসী নই, আমরা গোপনে বিশ্বাসী, ঠিক না বেটি? 3 নম্বর সব সময় জিকির করতে হবে, কার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কষ্ট পাবেন না তো? আমি 10 জন লোক চাচ্ছি যারা 1,00,000 টাকা করে দিবে। বেশি হয়ে গেছে? হ্যাঁ, আপনাদের এখানে লাখপতি নাই? আরে বাংলাদেশে কত টাকার মালিক আছে আপনারা জানেন? এই আপনাদের এলাকায় এত বড় নেতা নাই? কি বলেন, পালাইছে? সম্পদ তো আছে, বাড়িঘর খোঁজে টাকা পেয়ে যাবে। আমি বলি 30,000 টাকা ইউনুস সাহেব এনেছেন, 30,000 হেফজখানায় দিয়ে দেন, দিয়ে দেন, কোনো মানুষ বেজার হবে না, ঠিক না বাড়ি? কোনো হিন্দু বেজার হবে না, কারণ হিন্দুদেরও বিপদে পড়লে তারা আমাদের কাছে পানি পড়া নিতে আসে, ঠিক না বাড়ি? হিন্দু ভাইয়েরা কোরআন শরীফ বিশ্বাস করে কি না? করে কি না? তুফান আসলে কিন্তু ভগবান কয় না, কি কয়? কি কয়? দেখবেন নদীতে পড়লে কি হারে আল্লাহরে বলা। আগে ফেরি ছিল, ফেরিতে বেশ কিছু হিন্দু ভাই পার হচ্ছেন, উঠলো তুফান, কয় হুজুর ভগবানে কিচ্ছু করতে পারবেন না, একটু আজান দেন। বললাম বাবারা আজান দিলে কি হবে? কয় আল্লাহ শুনবে। বললাম আপনারা কি করবেন? কয় আমরাও আল্লাহরে বললাম। ও আমি বললাম আগে বলা, এই যে করোনা হয়ে গেল সবাই কারে ডাকছে, আর এই করোনার সময় হেফজখানা গুলো খোলা, ঠিক না বাড়ি? কারণ হেফজ মানেই হলো কাজ জিকির, কাজ জিকির। হাফেজ বেশি যে দেশে ফলন বেশি সেই দেশে, বাংলাদেশে এখন প্রায় 1,65,000 হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশে ফলন বেশি না কম, এত তরকারি দুনিয়ার কোনো দেশে হয় না, তরকারি আর তরকারি সারা দেশ সয়লাভ করে দিয়েছেন কে? এত সস্তা তরকারি দুনিয়ার কোনো দেশে নাই। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকতের জন্য 3টা জিনিস করব, চাইব কাকে? আল্লাহকে চাইব। একটা দলের রিপোর্ট আছে, প্রথম ঘরটা হলো কোরআন, প্রথম ঘরটা কি? দ্বিতীয় ঘরটা হলো হাদিস, দ্বিতীয় ঘরটা কি? তৃতীয় ঘরটা হলো 5 ওয়াক্ত। এগুলো তো দলীয় জিনিস না, এই কাজগুলো কার? কার? জোরে বলেন। এই লোকদেরকে ধরে ধরে পিটানো হয়েছে, এই লোকদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদেরকে ফাঁসি দিয়েছ এদের ঋণ কোনোদিন এই দেশ শোধ করতে পারবে না। 2-2 বার সফল মন্ত্রী, 3টা সেকশনের মন্ত্রী, 1 টাকা তাদের দুর্নীতি পাওয়া যায়নি। মন্ত্রীর বাড়িতে কি পাওয়া গেল? ভাঙা কুড়ে ঘর, ভাঙা কুড়ে ঘর। ঢাকা শহরে একটা জায়গাও তৎকালীন প্রধানমন্ত্রী দয়া করে 2টা টুকরা জমি দুইজনকে দিয়েছেন, সেখানে তারা বাড়ি করেছে, সেই বাড়িও আপনাদের এই ভাগুন্না প্রধানমন্ত্রীর লোকেরা দখল করে নিয়েছে। 5 তারিখে যখন বিজয় হলো, ঘর ধুইয়া ভাগছে, এখন আর খুঁজে পাওয়া যায় না। আমার ছোট ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে খুলনা, অনেক বড় প্রতিষ্ঠান, 250 কোটি টাকার প্রতিষ্ঠান, সেটা দখল করে নিয়ে গেছেন আমার ভাইয়েরা, ওই ভাইয়েরা। 5 তারিখের পরে ভাইয়েরাও নাই, জায়গা খালি পড়ে আছে। মিথ্যা দাল দলিল করা হয়েছে এক এক ফ্যাক্টরির বিরুদ্ধে, কত জমি মানুষের আত্মসাৎ করা হয়েছে, ঠিক না বাড়ি? রাসূল বলছেন 1 বিঘত জমি যে অবৈধভাবে নিবে 7 তবক জমির মাথায় করে উঠতে হবে। 1 বিঘত জমিন যদি আপনি কারো অবৈধভাবে নেন, বুখারীর হাদিস, 7 তবক জমিন আল্লাহ আপনার মাথায় তুলে দিবেন, আর 1 বিঘা আপনি যার অবৈধভাবে নিয়েছেন 1 বিঘা মাথায় উঠিয়ে দেওয়া হবে, ঠিক না বাড়ি? আমি চিন্তা করলাম এত ছোট মাথায় এত বড় জমি হবে কেমনে? রাসূল বলছেন শুনো, 1-1 কাফরের ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে। উহুদ পাহাড়ের মতো যদি লম্বা ঘাড় হয়, কেশবপুর পুরা থানা তার মাথায় উঠলেও আরো জায়গা, চামড়া লম্বা করে দেয়া হবে, চামড়া পুরো করে দেয়া হবে, যাতে জ্বললেও তুই আসল ছেঁকাটা পাস। আল্লাহ আমাদেরকে নাজাত দেন। আরো চিৎকার করে বলেন আমিন। মাদ্রাসাটা আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, মাত্র 500 টাকা, এতক্ষণ পরে
চেয়েছিলাম 1 লাখ, পেয়েছি 500, তাও তো পাইছি। আপনারা দিবেন আমি জানি, আমি শুধু বুনান দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা ফকিররা আল্লামা সাইদি যত প্রতিষ্ঠানে পা দিয়েছেন সবগুলোকে আল্লাহ বিল্ডিং করে দিয়েছেন। কি বরকতি মানুষ! জেলের এমন কোন লোক নাই যার, যে তার জন্য এই আল্লামার জন্য যারা চোখের পানি ফেলে নেয়। বাংলাদেশের এমন কোন লোক নাই যারা তার ওয়াজ শুনে নাই, ঠিকটা পারি। এত বেশি মানুষ কারো ওয়াজে মুসলমান হয়নি যত হয়েছে আল্লামা সাইদির ওয়াজে। পৃথিবীর কারো বক্তৃতায় একসাথে 57 জন কালেমা পড়ে মুসলমান হয়নি, হয়েছে আল্লামা সাইদির আলোচনায়। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস দেন। আপনাদের এই কেশবপুর থেকে গাড়ি নিয়ে গেছে ওনার জানাজায় আসার সময়, ওই মন্ত্রী সাহেবের ছেলেরা গাড়ি ভেঙে লোকদেরকে মেরেছে। কোথায় তোরা কুকুরেরা? আমরা তোদেরকে মারবো না, মারার দায়িত্ব নিয়েছেন কে? ইন্না মিনাল মুজরিমুনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুজরিমদের প্রতিশোধ আমি নিজে গ্রহণ করি। কে গ্রহণ করেন? আল্লাহ গ্রহণ করেন। আমরা প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কার? আমরা শুধু কাকে চাই? আল্লাহকে চাই, আখেরাত চাই, আর সবসময় জিকির করব কার? এই বইয়ের চতুর্থ কাজ হলো ইসলামী সাহিত্য, ইসলামী। পঞ্চম কাজ হলো সামাজিক কাজ। ওই যে আপনি কয়টা বই মানুষকে দিলেন, কয়জন লোককে দিনের দাওয়াত দিলেন, কয়জন লোককে কোরআনের পথে ডাকলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, প্রতিদিন 10 জন মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর, 10 জন মানুষকে নামাজের দিকে ডাকবো। পারবো তো? পারবো তো? তো এই কাজগুলো যেই দল করে এই দলটা খারাপ না ভালো? আরো চিৎকার করে বলেন। এদের এমপিরা রিকশায় উঠে, এদের এমপিদের থেকে মানুষ ভাড়া নেয় না। আমার মহাদেশ আবু সাইদ সারসার পর পর 2 বার এমপি ছিল, একটা কুড়ে ঘরের মালিক হতে পারে নাই। আর তোমরা সামান্য ওয়ার্ড সভাপতি, সামান্য মেম্বার, কোটি কোটি টাকার মালিক হও কেমনে, মরে নাও আল্লাহ সব হিসাব বুঝিয়ে নেবেন, ঠিক না বা ঠিক? 5টা প্রশ্নের জবাব ছাড়া কেয়ামতের ময়দানে পাড়া নাড়াতে দেয়া হবে না। কয়টা? 5টা। লা ইয়াযালু কাদামা বানি আদম হাত্তা ইয়াসালু আন খামস, রাসূল বলছেন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া পা নাড়াতে দেয়া হবে না। শাবাব কাফিমা আফনাহু, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো, জীবন কোন পথে কাজে লাগিয়েছো, মিন আইনা ইকতাজাবাহু, কোথা থেকে কামাই করেছো। হায় রে চাঁদাবাজি! চাঁদাবাজ কোনোদিন জান্নাতে যাবে না, চাঁদাবাজ কোনোদিন আল্লাহর প্রিয় হতে পারবে না, চাঁদাবাজ কোনোদিন মানুষের বন্ধু হতে পারবে না। চাঁদাবাজ জনগণের দুশ্মন, মানবতার দুশ্মন, কুরআনের দুশ্মন, ইসলামী আন্দোলনের দুশ্মন। কোন পথে কামাই করেছো? গোপালগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম গত বছর, পাশে বসেছিলেন একজন ওসি, আমাকে বলছে হুজুর 12 বার উমরা করেছি। আমি বললাম এই মিয়া রাসূল কয়বার উমরা করেছে? কয় জানি না। বললাম শুনে রাখ, একবার। কয়বার? কয়বার? একবার উমরা, একবার হজ, তুই এতবার করলি কেন? ও মনে করছে আমি খুব খুশি হয়ে যাব। আমি বললাম বেতন পাও কত? কয় হুজুর আল্লাহ করায়। এরপরে বললাম তুমি ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা? কয় হুজুর এই ওয়াজের জন্য যা পরিশ্রম আমি করেছি, নেতারা তো হইতেই দিবে না। শেষে ওয়া শুরু হলো, দেখি যে অফিসার সাহেব নাই, মাহফিল কমিটি কয়, কয় হুজুর 30,000 টাকা ঘুষ দিয়ে আসছে। এরকম পাণ্ডাও ছিল কি না? মাহফিল থেকে ঘুষ খাইছে এরকম পুলিশ অফিসার ছিল কি না? কোথায় ভাগিস না, পয়সা দিয়ে যা আগে, পয়সা এখানে দিবি না কেয়ামতের ময়দানে উসুল করবো, ঠিক না বাটি? কত কষ্ট করে একটা মাহফিল যোগান দেয়। আপনারা চিন্তা করেন, 16 তারিখে একবার অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা ছিল না, আমিও আসতে পারিনি, নিম্নচাপ আমাকে আবার বললো আমি এরকম দিতে পারি না। কিন্তু আজকে 21 তারিখ কেমনে জানি খালি ছিল,
আমিও আমার খাদেম ইউনূসকে বলে ফেললাম 21 তারিখে করতে বলো। বললাম আর তো হয়ে গেল, পরে কয়বার ফোন দিছি কয় না হয়ে গেছে, পোস্টার শেষ। আল্লাহ এনে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করে। আরো জোরে বলেন আমিন। জিকির করবেন কার? সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা বলেন? সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্যার অত্যন্ত ব্রিফলি কথা বললেন, আর কিছু বলবেন আপনি? খুব ভালো ঘোষক, কি নাম আপনার? বাহ, আব্দুল হামিদ ভাই অত্যন্ত সুন্দর ঘোষক। আল্লাহ তার কণ্ঠটাকে বলিষ্ঠ রেখে দিক, আমরা বলি আমিন। আমরা এখন দোয়া করবো 100 বছরে একজন বৃদ্ধ, ওই যে 19 সালে আমি আসতে পারি নাই, আপনার আহারে, তো ওই বৃদ্ধ আমার সাথে দেখা করেছিল, ওনার ছেলে আমার সাথে দেখা করেছে আজকে, আজকে সেই বৃদ্ধ দুনিয়াতে নাই। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। আমাদের মোশাররফ হুজুর ওনার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহান রাব্বিনা আরশিল আযীম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مدينة العلوم شاگر دلی مدرسہ رائے جنے برئی ربیع الاول پلکھے সিরাত মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি, আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ, আজকের কোরআনের আলোচনা সহ সারা জীবনের সব আদত তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আর ওয়াহমাবরাকে পৌঁছিয়ে দাও, বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়ে গেছে সবার রুহে সওয়াব পৌঁছিয়ে দাও, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই অনেকের মা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানা। বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও, যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, অনেক আমার তৌফিক দাও, পিতামাতার খেদমত করে তোমাদের খুশি করার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিগত 35 বছর যে প্রতিষ্ঠানকে আমার প্রিয় মোশাররফ হোসেন ভাই ধরে রেখেছেন, আল্লাহ তুমি তার স্বাস্থ্যটাকে সুন্দর করে দাও, তার আব্বা আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও, এই প্রতিষ্ঠানের সকল ছাত্র শিক্ষককে তুমি কবুল করে নাও, এই মাঠে যত মানুষ গত 30 বছরে হাজির হয়েছে সবার জীবনের গুণা তুমি মাফ করে দাও। আল্লাহ আজকে যত ভাই বোন এসেছে, আল্লাহ আমার সকল ভাইকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নাও, সকল যুবককে সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো, সকল শিশুদেরকে সাইয়েদনা হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো, আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো, আমাদের হেডমাস্টার স্যার সহ বিএনপির যত নেতা এসেছে সবাইকে তুমি কবুল করো, বিএনপির যত নেতা কর্মী মারা গেছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যতজন শহীদ হয়েছেন আমাদের মতিউর রহমান নিজামি সহ, আমাদের আলী হাসান মুজাহিদ সহ, আমাদের আব্দুল কাদের মোল্লা সহ, কামরুজ্জামান কাসেম আলী মিন্টু সালাউদ্দিন কাদের সহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলো ছেলে রক্ত দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও, অসুস্থ ছেলে মেয়েদেরকে সব রকমের সুস্থতা তুমি দান করে দাও, আল্লাহ তাদের পাশে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করো, হেফাজতের সকল আলেমদেরকে যারা শহীদ হয়ে গেছে তাদের শাহাদাতকে কবুল করে নিও, আমাদের বিদায়ী সেনাপতি যারা ছিল, আর্মি জেনারেল যারা ছিল তাদের সবাইকে তুমি মাফ করে দাও, তাদের পরিবারকে তুমি কবুল করো, আল্লাহ আমাদের এলাকার সকল হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও, আল্লাহ আমাদের পুলিশ বিলিয়ার আমাদের আর্মিদেরকে তুমি কবুল করো, আল্লাহ দেশ যিনি চালাচ্ছেন সুন্দরভাবে চানোর তৌফিক তাকে দান করে দাও, সব বিপদ মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন
জানি না কারা যারা যারা কাপড় দোকানে এসেছে, জানি না কারা জীবনের শেষ মোনাজাতেই মোনাজাত হয়ে যায়। আল্লাহ শহীদি আন্দোলনের সাথে আমাদেরকে জড়িত করে দাও, একজনের অনুপ্রেরণায় মাহফিল করি। আল্লাহ মাথালওয়ার হোসেন সাইদি, আল্লাহ তুমি তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও, আল্লাহ মারুফুর রহমান সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও, আল্লামা রফিক সাইদির কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। হামজা সহ যত আলেম দাওয়াতের ময়দানে কথা বলছেন, সবার হায়াতকে তুমি দারাজ করে দাও, সবাইকে সুন্দর সুস্থভাবে দিনের কথা বলার তৌফিক দান করো। আল্লাহ জানি না কখন কার মৃত্যু আসে, পরিপূর্ণ মুসলমান না করে তোমার কাছে নিও না। যেই দিন মালাকাল মওত এসে যাবে সেই দিন জবান জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।